মনান সহকারী শিক্ষক বাংলা ভাইসারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। এই আলোচনার শুরুতে আমাদের আজকের পাঠ হলো কপোতাক্ষ মাইকেল মধুসূদন দত্তের। এখন মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ পড়াবার পূর্বে আমরা কি কি শিখতে পারি একটু দেখি। প্রথমে আমরা এক নম্বরে আসি, যে আমরা শিখনফল যেখানে বলি, শিখনফলে আমরা কবিতাটি কমা তারিখ সেমিকলন এগুলা এই নিয়ম নীতি অনুসরণ করে প্রমিত উচ্চারণের মাধ্যমে সরাব পাঠ দিতে পারবো। দুই নম্বরে আমরা কবিতার ভিতরে যে কঠিন শব্দ এবং নতুন যদি কোনো শব্দ থাকে সেই শব্দগুলো আমরা খুঁজে বের করে শব্দগুলো থেকে দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারব। তিন নম্বরে আমরা সৃজনশীল অর্থাৎ সৃজনশীল যে জ্ঞানমূলক প্রশ্ন আছে সেই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর আমরা দিতে সক্ষম হব। চতুর্থ আমরা অনুধাবনমূলক প্রশ্ন, এই অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমরা দিতে পারব। পঞ্চম আমরা সৃজনশীল প্রশ্ন করতে পারব এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারব। ষষ্ঠ আমরা কবির তথ্যচক সম্পর্কে তার জন্ম মৃত্যু নিয়ে আমরা আলোচনা করতে পারব। সর্বশেষ আমরা কবিতার মূল ভাব খাতায় লিখতে পারব। যাই হোক, আমাদের গেল এই তথ্য, আমাদের এই গেল শিক্ষণ। এখন আমরা আসি কবির তত্ত্বশাক নিয়ে আলোচনা। যে মাইকেল মধুসূদন দত্ত 1824 সালে জন্মগ্রহণ করে। জন্ম 1824 যশোর জেলায় সাগরদাড়ি গ্রামে। এরপর তিনি কিন্তু তার এলাকায় লেখাপড়া করতেন এবং এলাকা থেকে লেখাপড়া করেন, সে পরবর্তীতে হিন্দু কলেজে ভর্তি হয়। এবং মাইকেল মধুসূদন দত্তের কিন্তু ছোটবেলা থেকে পাশ্চাত্যের একটা ভাব তার ভিতরে ছিল, এই পাশ্চাত্যের সংস্কৃতির প্রতি তার খুব ঝোঁক ছিল। আর সে 1842 সালে সে কিন্তু ধর্মের মানে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত হয় এবং ফ্রান্সে চলে যায়। এবং সেখানে যাওয়ার পর সে কিন্তু ইংরেজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয় এবং সেখানে ইংরেজি সাহিত্য লেখালেখি করেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থ হলো মানে কাব্যগ্রন্থ হলো মেঘনাদবধ কাব্য, তার অমর কীর্তি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে বীরঙ্গনা, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী ইত্যাদি। সে 1873 সালে পরলোক গমন করে। আমরা মাইকেল মধুসূদন দত্তের জীবন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আসি যে মাইকেল মধুসূদন দত্তের আসলে যে কপোতাক্ষ নদ, কপোতাক্ষ বলতে বোঝায় কবুতরের ন্যায় অক্ষ বা আখি, যার নাম হলো কপোতাক্ষ। আর তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, নদ এবং নদী
সরাসরি সাগর থেকে যার উৎপত্তি হয় তাকে নদ বলা হয়, আর নদ থেকে যে যার উৎপত্তি হয় তাকে নদী বলা হয়। এই আমরা অল্পতে বলি। এখন আমরা দেখি যে মাইকেল মধুসূদন দত্ত সেই সুদূর যে যশোর জেলায় জন্মগ্রহণ করেন সাগরদ্বারের নদীর তীরে, সেখানে সে তার শৈশবকে সুন্দরভাবে কাটিয়েছেন এবং সেই কপোতাক্ষ নদে তিনি প্রাকৃতিক পরিবেশে সে দরাদরি খেয়েছেন। কিন্তু আজকের শুধু ফ্রান্সে বসে তার এই স্মৃতি কাতরতা কবিতার কথা মনে পড়ে, স্মৃতি আর তার স্মৃতি কাতরতা অর্থাৎ তার শৈশবের কথা মনে পড়েন। মূলত কপোতাক্ষ নদ একটা চতুষ্পদ কবিতা এবং সেই চতুষ্পদীয় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর সুদূর ফ্রান্সে বসে আজকের সেই কবি সে তার কপোতাক্ষ নদের কথা স্মরণ করেন এবং সেখানে সে কিন্তু বেদনা বিদুরভাবে খুব সুন্দরভাবে তার কবিতার কথা মনে করতে গিয়ে দেশ প্রেমের কথাও কিন্তু সেখানে ফুটে উঠেছেন। তিনি কিন্তু একটা কথা বলেছেন যে মাইকেল মধুসূদন দত্ত অনেক দেশ বিদেশ ঘুরেছেন, অনেক নদীর জল খেয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন, কিন্তু আজও সেই কপোতাক্ষ নদকে ভুলতে পারেননি। সে মনে করেন সে সেজন্য ঘুমের ঘরে সেই তার কল কল ধ্বনি শুনতে পায়। তিনি অনেক নদীর জল খেয়েছেন কিন্তু কপোতাক্ষ নদের জলের মতন আর এই জল যেভাবে তার তৃষ্ণা মিটাতে পেরেছেন অন্য কোনো নদীর জল সেই তৃষ্ণা মিটাতে তাকে পারেননি। সে মনে করেন সে তার মায়ের দুগ্ধের সাথে তুলনা করেছেন। এটা সর্বশেষে তিনি যে কথাটা বলেছেন যে তার সন্দেহ হয়েছে আর কি তার দেখা হবে কপোতাক্ষ নদকে, হয়তো বা তার আর দেখা নাও হতে পারে, তাই তিনি কপোতাক্ষ নদকে অনুরোধ জানাচ্ছেন যে আমি যেমন তাকে স্নেহা আদরে স্মরণ করি মনে রাখি, কপোতাক্ষ নদও যেন তাকে স্নেহা আদরে মনে রাখেন। কবি কিন্তু এই কথা বঙ্গবাসীর মাধ্যমে জানিয়েছেন। যাই হোক, সর্বশেষে আমি যে কথাটা বলতে চাই যে তোমাদের কিছু নতুন শব্দ আছে এখানে, তৃষ্ণা আছে, শব্দের অর্থ যেমন তৃষ্ণা, হ্যাঁ তৃষ্ণা মানে তেষ্টা পাওয়া, তেষ্টা পাওয়া, হ্যাঁ তেষ্টা পাওয়া। আবার কর আছে, কর 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 মানে খাজনা, এরকম আরো নানা ধরনের ই আছে। এরপর দুগ্ধ, স্রোত, স্রোতরূপী, স্রোতরূপী মানে স্রোতের রূপ ধারণ করা, দুগ্ধ, দুগ্ধ, দুগ্ধ মানে দুধ ইত্যাদি। এরপর কিছু প্রশ্ন এখানে আছে, এই প্রশ্নগুলো যে আমরা এরকম দেখতে পারি যে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, এ কথা দ্বারা বোঝানো যাচ্ছে যে যে সর্বদা যখন আমি একা একা থাকি তখন
নিরালে বসি আমি শুধু তোমার কথাই ভাবি, জোড়াইয়ে কান আমি ভ্রান্তির শরণে, আমি তোমাকে মিথ্যার অন্ধকারে অর্থাৎ আমি তোমাকে দেখি না, তবু আমি মিশামিশি আমার এই কান সেই রবির কল শব্দের মাধ্যমে সমাধান করে শুনতে পাই। এ স্নেহের তৃষ্ণা মিটেকার জলে যে আমার যে তৃষ্ণা পায়, এই তৃষ্ণা অন্য কারো জলে মিটে না, আর কি হবে দেখা। যে কবি কিন্তু সর্বশেষে কথা বলছে, হয়তো বা কবির সাথে আর কখনো তার দেখা নাও হতে পারে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্থানে, যে কপোতক্ষণ অতকে যে কবি মায়ের দুধের সাথে কপোতক্ষণ অতের জলকে কবি মায়ের দুধের সাথে তুলনা করেছেন। যাই হোক শিক্ষার্থীরা, আমি আর আমার পাঠ বেশি অগ্রসর করব না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।